হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পারস কিচেন। আজকে আমি আপনাদের দেখাবো মুড়ি ঘন্ট। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। মুড়ি ঘন্ট বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা কাতলা মাছের মাথা। এখানে আমি ফোড়নের জন্য গোটা গরম মশলার গুঁড়ো, শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে, এখানে আমি বাসমতি চাল ভিজিয়ে রেখেছি, আলুটাকে চুবু করে কেটে নিয়েছি, টমেটো কুচি, লঙ্কা চিরে রাখা রয়েছে, পেঁয়াজ কুচি, এখানে আমি আদা রসুনটাকে গ্রেট করে নিয়েছি, স্বাদমতো নুন, চিনি, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর লাগছে জিরের গুঁড়ো। তেলটা গরম করতে দিয়েছি, তেলটা একটু গরম হবে। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি, আলুগুলোকে আমি ফ্রাই করে দিচ্ছি ভালো করে। আলুগুলো হালকা লাল হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি মাথাগুলোকে ভেজে নেব, মাথাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে আমি তুলে নেব। এবার আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলার গুঁড়ো আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটু ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি রসুন আর আদা গ্রেট করাটা দিয়ে দিলাম, ফ্রাই হচ্ছে। এবার আমি এর মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদমতো নুন দিয়ে দিলাম, এগুলোকে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভালো করে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি আর মাথাটাকে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে বাসমতি চালটা দিয়ে দিলাম, ভালো করে এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি, চালটা ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো, এবার আমি ঢেকে দিচ্ছি, ঢেকে আমি পুড়ে দেবো রান্নাটা। আমি 10 মিনিট পর দেখব, আমি পরিমাণ মতো জল দিয়েছি, তাই আমার আর জল দিতে লাগেনি। আলুটা সিদ্ধ হয়ে গেছে নিশ্চয়ই এতক্ষণে, হ্যাঁ হয়ে গেছে, চালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা যেরকম পরিমাণে নিচ্ছেন তার উপর নির্ভর করছে। মুড়ি ঘন্ট তৈরি হয়ে গেছে। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন।